লক্ষ্মীপুরে গাছ কাটার শ্রমিকের অসাবধানতায় নুসরাত জাহান মুমু নামে এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার দুপুরে সদর উপজেলার আদিলপুর গ্রামের তিনাগাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে এতে আহত হয়েছেন শিশুর মা শৌমি আক্তার নানি শেফালি বেগম প্রবাসীর স্ত্রী তাহমিনা আক্তার ও প্রতিবেশী রেহেনা বেগম নিহত শিশু মুমু আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ও আদিলপুর গ্রামের ইসলাম হোসেনের মেয়ে জানা যায় সকালে প্রবাসী আবুল খায়ের স্ত্রী তাহমিনা আক্তার তাদের বসত ঘরের পাশে গাছ কাটতে বানু ও তার সহযোগী গাছ কাটার পূর্বে সতর্ক বার্তা না দিয়ে তারা গাছের গোড়া কেটে ফেলে ফলে গাছের নিচে চাপা পড়ে শিশু মোমু অন্যান্যরা পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন ঘটনার পর থেকে শ্রমিক আবু তাহের বানু ও ইসলাম পালত করেছে এরা সঠিকভাবে গাছটা কর্তন করে নাই এরা গাছের কোনো ঠাইলবেলা আগে গাটে নাই এবং প্রচুর জায়গা ছিল খোলা জায়গা ওইদিকেও গাছটা ফেলে নাই রশিও বাঁধে নাই তারা গাছটা যত্র যত্রভাবে মানুষের গায়ের উপর ফালাই দিছে গোটা গাছ কাটি

পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে